আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সামির শাফিন। সবাইকে অভিনন্দন জানিয়ে আজকে আমি আবারও শুরু করতে যাচ্ছি আজকের রেসিপি। আমি আজকে আপনাদেরকে দারুণ মজার একটি জিভে জল আসার মতো একটি রেসিপি করে দেখাবো, ছোটো বড় সকলেই পছন্দ করবেন। আর চলুন আমরা দেখে নেব। আপনাদের কাছে আরেকটি রিকোয়েস্ট করতেছি, আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে ভিডিওটি তাহলে লাইক কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আর একটা রিকোয়েস্ট, সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন, আর ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন দেখ, এখানে আমি তেঁতুলটা 10 মিনিট ভিজিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি চিলি ফ্লেক্স, লাল মরিচের গুঁড়া, আর এখানে নিয়েছি আমি টেস্টি সল্ট, বিট লবণ, আর হাফ চামচ চিনি নিয়েছি, আর নিয়েছি লবণ। আর আমি নিয়েছি এখানে টুকরো টুকরো করে পেয়ারা, এখানে নিয়েছি হাফ শশা কুচি গ্রেট করে নিয়েছি, আর এখানে নিয়েছি ছোটো সাইজের একটা গাজর কিউব করে কেটে নিয়েছি, আর এখানে নিয়েছি আমি ধনিয়া পাতা। এখন আমি তেঁতুলটাকে প্রথমে এটাকে একটা মাখো মাখো করে নেব। আমি এটাকে মাখো মাখো করে নিচ্ছি। এখন আমি একটা বাটি নিয়ে নেব, এর মধ্যে আমি মিক্স করে আমি সবগুলা নিয়ে নিচ্ছি বাটির মধ্যে। আর এই পেয়ারা মাখো মাখোটা খেতে অত্যন্ত ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। প্লিজ, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমি যা উপকরণ নিয়েছি সবগুলা দিয়ে দিয়েছি, এখন আমি সম্পূর্ণটা একসাথে মেখে নেব। আর হাতের মাখানোটাই স্বাদ আলাদা থাকে, আমি হাতেই মেখে নিচ্ছি ভালোভাবে। এভাবে আপনারা মেখে নেবেন। এই হচ্ছে আজকে আমার মাখো মাখো পেয়ারা মশলার রেসিপি, কতটা লোভনীয় হয়েছে বুঝতেই পারছেন। আর এখন পর্যন্ত যারা আমার বন্ধু হয়ে পাশে আছেন আমার, তাদেরকে আবারও ওয়েলকাম, স্বাগত জানাচ্ছি। আর যারা এখনও হন নাই, সাবস্ক্রাইব করে নিবেন। আর একটা অনুরোধ করছি, সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করবেন না, এটা ভালো দেখায় না। আপনারা সবাই ভালো থাকবেন।